So thank you everyone. Welcome to my first class on Clear Light of the Day by Anita Desai, an Indian writer in English, whose daughter Kiran Desai has actually won the Booker Prize in literature. Anita Desai is also an equally famous writer, an equally famous Indian writer in English. And as you will see, any kind of Indian writer before the pre-independence, they were very much possessed with the idea of the problems like untouchability, like poverty. For example, R.K. Narayan's Guide নিয়ে সিনেমা হয়েছে পরবর্তীকালে. এখানকার predominant theme হচ্ছে either poverty or untouchability or rise of a particular protagonist from a poverty-stricken predicament to a very rather wealthy one. এইভাবে এই ধরনের pre-independence Indian fiction এগিয়েছে. অনিতা দেশাইয়ের Clear Light of the Day is a post-independence Indian fiction. Post-independence মানে স্বাধীনতা পরবর্তীকালে. And as a post-independence Indian fiction, the major most of the post-independent Indian fictions are very much obsessed with the idea of the partition. Every partition as a historical narrative, its historical importance, its historical significance, এইটাই আমরা একটু এই নভেল পড়তে পড়তে বোঝার চেষ্টা করব. It is a partition fiction to some extent. To some extent, it is not, because it tries to depict partition from a retrospective perspective. অর্থাৎ বর্তমানের সময় দাঁড়িয়ে এটা 1980 সালে পাবলিশড নভেল. এই 1980-র পার্সপেক্টিভে দাঁড়িয়ে 1947 এর দিকে তাকানো, 47 সালের যে দেশ ভাগ হয়, যে পার্টিশন হয়, তার দিকে তাকানো. এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা ফ্যামিলির ভেঙে যাওয়া, একটা ফ্যামিলির ফ্র্যাগমেন্টেশন, তাদের যে ভ্যালু সিস্টেম কেমন করে কোল্যাপস করছে সেই দিকে তাকানো. এই জিনিসটা নিয়ে অনিতা দেশাইয়ের ক্লিয়ার লাইট অফ দ্য ডে রিভলভ করেছে. দিজ আর দ্য মেজর মোস্ট থিম. আমরা নভেলের থিমে পরে আসছি, তার আগে আমরা একটু দেখে নিই যে হু ওয়াজ অনিতা দেশাই. অনিতা দেশাই কে, তার একটা ব্রিফ বায়োগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন আমরা একটু দেখে নেওয়ার পরে আমরা ডাইরেক্টলি নভেলে যাব. অনিতা দেশাই ওয়াজ অ্যাকচুয়ালি আ বেঙ্গলি রাইটার. শি ওয়াজ বর্ন অ্যাজ অনিতা মজুমদার, বর্ন ইন 1937. শি ইজ অ্যাকচুয়ালি রাইট নাও শি ইজ অ্যাকচুয়ালি লিভিং রাইটার, এখনো তিনি বেঁচে রয়েছেন. শি ইজ অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট অ্যান্ড দ্য এমিরেটা জন ই বুচার্ড প্রফেসর অফ হিউম্যানিটিস অ্যাট দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি. মানে জানো, one of the most prestigious institutions in the world, MIT. অনেকে বলে যারা IIT যারা টপ মোস্ট স্টুডেন্ট তারা হয়তো MIT তে চান্স পাবে না. সো সেখানে তিনি হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস এমিরেটাস প্রফেসর. না, লন্ডনে না, এটা আমেরিকাতে, এটা ম্যাসাচুসেটস, আমেরিকার ম্যাসাচুসেটস এ লোকেটেড. ও ম্যাসাচুসেটস, হ্যাঁ, আমেরিকা. ইয়েস, এটা বেসিক্যালি, ইয়া ইয়া ইয়া, MIT এবং এটা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এর আন্ডারে. এটা কিন্তু ইউনিভার্সিটি কেমব্রিজ ম্যাসাচুসেটস, কেমব্রিজটা কিন্তু এটা ইংল্যান্ডে নয়, এটা আমেরিকার কেমব্রিজ. আমেরিকাতে একটা কেমব্রিজ রয়েছে. তো অ্যাজ আ রাইটার শি হ্যাজ বিন শর্ট লিস্টেড ফর দ্য বুকার প্রাইজ 3 times. তিনবার বুকার প্রাইজ পেতে পেতে পাননি. শি রিসিভড দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান অ্যাওয়ার্ড অন লিটারেচার, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1978 for a novel Fire on the Mountain from the Sahitya Academy, India's National Academy of the Letters. And she also won the British Guardian Prize for the Village by the Sea, Ekarjitini Guardian Prize of Pechen. And A Clear Light of the Day is also her famous novel. Desai was born in 1937 in Mussoorie, India, to a German immigrant mother, Tony Nini, and a Bengali businessman, D.N. Mojumdar. তাহলে বুঝতেই পারছো, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আ লাইফ দেয়ার ইজ দ্য স্ট্রেন অফ কসমোপলিটানিজম
একটা মাল্টি ন্যাশনাল বাড়িতে তার জন্ম। হিজ হার মাদার ওয়াজ টনি নিনি, আ জার্মান ইমিগ্রেন্ট মাদার, অ্যান্ড হার ফাদার ওয়াজ আ বেঙ্গলি বিজনেসম্যান ডি এন মজুমদার। সো হার বেঙ্গলি ফাদার ফার্স্ট মেট হার জার্মান মাদার হোয়াইল হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইন প্রি ওয়ার বার্লিন। আমি বারবারই বলি, দিস ইমেজ অফ নস্টালজিয়া, দিস ইমেজ অফ রাদার আই উড সে রুটলেসনেস is part of the Indian writing in English. Dekhbe onek Indian writer der moddhe ekta nostalgia for the lost past, mane emon ekta otit jeta hariye esche tar proti ek dhoroner attraction, tar shekhane ekta phiriye jawar prochesta, ei bar bar ei fiction gulor moddhe amra dekhte pai. And Anita Desai's Clear Light of the Day is not an exception to that. Because why? Because আমরা দেখব এই ধরনের রাইটারদের জীবনের মধ্যে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে কিন্তু এক ধরনের নস্টালজিয়া কাজ করে, কারণ তারা অনেক ক্ষেত্রেই এমন একটা বাড়িতে জন্মেছে যারা সত্যিকারের যে মানে ভারতীয় সভ্যতার যে মূল সেটা অনেকটাই উপভোগ করতে পারেনি। আইদার একটা ইমিগ্রেন্ট ফ্যামিলিতে যারা বার্লিন জার্মানি তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে খানিকটা, দিল্লিতে খানিকটা, আবার জার্মানি ফিরে যাওয়া, এই যাওয়া আসার মাঝে একটা কনস্ট্যান্ট ট্রানজিট পয়েন্টের মধ্যে কাটিয়েছেন। ফলে দ্য থিম অফ নস্টালজিয়া, দ্য থিম অফ সাইকোলজিক্যাল ট্রমা, দ্য ভেরি ফ্যাসিনেশন ফর দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির প্রতি এক ধরনের আকৃষ্টতা, কিন্তু বিদেশে থেকেই সেই আকৃষ্টতার আকৃষ্টতাটা সম্পন্ন হবে, এইরকম একটা আইডিয়া আমরা কিন্তু বারবার এই এই ধরনের রাইটারদের মতো দেখতে পাই। এবং অনিতা দেশাইয়ের লেখা তার থেকে ব্যতিক্রম নয়। অ্যান্ড শি দে গট ম্যারেড ডিউরিং আ পিরিয়েড ওয়েন ইট ওয়াজ স্টিল আনইউজুয়াল ফর অ্যান ইন্ডিয়ান ম্যান টু ম্যারি আ ইউরোপিয়ান ওম্যান। অ্যান্ড শর্টলি আফটার দেয়ার ম্যারেজ দে মুভ টু নিউ দিল্লি, ওয়ার দেশাই ওয়াজ রেজড উইথ হার টু এল্ডার সিস্টার্স অ্যান্ড ব্রাদার। আমরা দেখব দেশাইয়ের যে নিজের বড় হয়ে ওঠা, শি ওয়াজ রেজড অ্যালং উইথ হার টু এল্ডার সিস্টার্স অ্যান্ড ব্রাদার, সেটা এই নভেলের যে প্রোটাগনিস্ট বিম বা বিমলা দাস, বিম ইজ দ্য হোম নেম অর দ্য হাউস হোল্ড নেম অফ বিমলা দাস, তো সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই নভেলে। সো অনিতা দেশাই জন্মেছেন বার্লিনে, প্রি ওয়ার প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বার্লিন, সেখান থেকে দিল্লিতে তারা মুভ করেছেন। শি গ্রিউ আপ স্পিকিং হিন্দি উইথ আর নেবার্স অ্যান্ড ওনলি জার্মান অ্যাট আর হোম। So, see, her mother tongue is Germany almost, and German. And she also spoke Bengali, Urdu and English out of her house. So, she is basically a multilingual person. A multilingual person is known as a polyglot. এই টার্মটা তোমরা শিখে রাখতে পারো, PYLYGLOT, glot মানে glottis, glottis মানে আমার epic glottis, যেখান থেকে আমার উচ্চারণ বেরোয়, যেটা আমার ল্যারিংসের যে ভয়েস বক্স থেকে। পলি মানে মাল্টিপল, সো পলিগ্লট মানে দ্য পারসন হু স্পিকস মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। দের ইজ এ ডিফারেন্স বিটুইন আ পলিগ্লট অ্যান্ড আ লিঙ্গুইস্ট। আ লিঙ্গুইস্ট ইজ বেসিক্যালি দোজ পারসন হু স্টাডি লিঙ্গুইস্টিক্স, হুইচ ইজ আ ডিসিপ্লিন, আ সাইন্টিফিক ডিসিপ্লিন টু অ্যানালাইজ ল্যাঙ্গুয়েজ। তার সঙ্গে পলিগ্লটের অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু লিঙ্গুইস্ট বেসিক্যালি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নাও জানতে পারেন। আর পলিগ্লট স্পিকস মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিলেন প্রফেসর রামকৃষ্ণ ভট্টাচার্য, আমাদের শিক্ষক, তিনি প্রায় 16টা ভাষায় কথা বলতে পারতেন। সো সি ইজ আ হি ইজ আ পলিগ্লট। ওকে, সো অনিতা দেশাই, ইউ ক্যান ডিসক্রাইব অনিতা দেশাই অ্যাজ আ পলিগ্লট বিকজ শি ক্যান স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। So, she first learned to read and write in English at the school, and as a result, English became her literary language and began to write in English at the age of 7 and published her first story at the age of 9. Prathombar 9 boshore lekhalikhi korechen. She was a student of the Queen Mary's Higher Secondary School in New Delhi, bujhtei parcho, prestigious institution, received BA in the English literature in 1957 from the Miranda House, one of the greatest colleges in University of Delhi. এখন যদি মিরান্ডা হাউসের তোমরা ডিটেলস দেখো, দেখবে ইংলিশ ডিপার্টমেন্টই ফ্যাকাল্টি রয়েছে প্রায় 22 জন, টোটাল ফ্যাকাল্টি 22 জন, অলমোস্ট এ ইউনিভার্সিটি লাইক ইনস্টিটিউশন। দিল্লির অনেকগুলো কলেজই আকার বা স্ট্রাকচার ধারণ করে হিউজ ফান্ডিং এর জন্য। আমরা যদি তার কেরিয়ারের দিকে দেখাবার চেষ্টা করি, হার ফার্স্ট ইউনিভার্সিটি একদম শুধু তাই নয়, ওদের আসলে যেটা বিরাট বড় সুবিধা সেটা হচ্ছে ওদের হিউজ পরিমাণে ফান্ডিং,
ইউজিসির অনেকগুলো সহায়তা, এবং ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে ওখানে পার্মানেন্ট ক্যারিয়ার সংখ্যা কম, ওরা অনেক পরিমাণে অ্যাডহক রিক্রুটমেন্ট করে, অ্যাডহকদেরও মাইনে ভালো দেয়, প্রায় 60-70 হাজার টাকা মাইনে দেওয়া হয় অ্যাডহকদের। এবং এর ফলে যেটা ঘটেছে দিল্লিতে, দিল্লিতে প্রচুর পরিমাণে হিউজ রিক্রুটমেন্ট হয়, মানে দিল্লিতে একটা ডিপার্টমেন্টে প্রায় মানে মিনিমাম টিচার তুমি 10-15, যেগুলো ভালো ভালো কলেজ, ধরো যাক সেন্ট স্টিফেন্স কলেজ প্রায় 20 জন, মিরান্ডা হাউস 20-25 জন, হিন্দু কলেজ, তারপরে তোমার কিরোড়ি মাল কলেজ, হংসরাজ কলেজ, এগুলোতে ফ্যাকাল্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেশি। এর ফলে ওখানকার ধরো যাক এক একজন ফ্যাকাল্টি সপ্তাহে মানে এক একটা সেমিস্টারে একটা বা দুটো এরকম ক্লাস নেয়, তাও নেয় না, এবং কারণ এত ফ্যাকাল্টি তো, এবং প্রত্যেকে একটা দুটো করে টেক্সট পড়ায়, তার বেশি পড়ায় না, সেটা নিয়েই পুরো সেমিস্টার চালালো। ফলে তাদের এটা সুবিধে রয়েছে কারণ ফ্যাকাল্টির পরিমাণ প্রচন্ড পরিমাণে, আমাদের এখানে বুঝতেই পারছো ফ্যাকাল্টি অনেক কম, ফলে এক একটা কলেজে তো আরো কম, ফলে এই একটা বিরাট বড় সমস্যার জায়গা, স্ট্রাকচারাল প্রবলেম বিটুইন দিল্লি ইউনিভার্সিটি অ্যান্ড বারুয়ান অর ক্যালকাটা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক্যালি। সো দেশাই পাবলিশড হার ফার্স্ট নভেল Cry the Peacock. Remember the name Cry the Peacock in 1963. And in 1958, she collaborated with P. Lal, arekjon birat boro pandit manush, jini Mahabharat translate korechen. Purushottam Lal, tar chele amader teacher chilo, Amrit Lal, Jadavpur University te. He was an Indian poet, essayist, translator, professor, and publisher, Anandulal. And he was one of the key figures in launching the new youth into the Indian writing in English. Karan tini ek dhoroner writers workshop create karen. Je writers workshop is a Kolkata based literary publisher founded by the Indian poet and scholar Purushottam Lal in 1958. Ebong ei writers workshop er history কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এর ক্ষেত্রে, বিকজ রাইটার্স ওয়ার্কশপ লঞ্চেস মেনি নিউ অথার্স। আজকের দিনে প্রচুর পরিমাণে যারা নতুন অথার, ফর এক্সাম্পল টু সাম এক্সটেন্ট কমলা দাস, তিনি রাইটার্স ওয়ার্কশপ থেকে পাবলিশ করেছেন, রাইটার্স লাইক দেব কুমার দাস, ফর এক্সাম্পল শশীব্রত, অনেকের নাম তোমরা শুনেছো, অনেকের নাম ভুলে গেছো, অনিতা দেশাই, প্রদীপ সেন, এদের একটা বড় অংশ কিন্তু আমরা দেখব যে এই রাইটার্স ওয়ার্কশপ থেকে কিন্তু বেরিয়েছে। এবং সাম অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স লাইক এ কে রামানুজন, লাইক আগা শাহিদ আলী, লাইক অরবিন্দ কুমার মেহরোত্রা, অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা, এখন একজন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, কে পার্থসারথি, নিসিম এজেকিয়েল, এর কবিতা তোমাদের রয়েছে, মিনা আলেকজান্ডার, এদের এদের কি জয়ন্ত মহাপাত্র, যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন, বিরাট বড় একজন ওড়িয়া রাইটার ইন ইংলিশ, এদের কিন্তু প্রথমবার লঞ্চ করেন এই পুরুষোত্তম লাল। পুরুষোত্তম লাল ওয়াজ আ টিচার ইন সেন্ট জেভিয়ার্স কলেজ, আ প্রফেসর ইন ইংলিশ, আমার টিচার প্রফেসর চিন্ময় গুড টিচার ছিলেন তিনি, খুবই খুবই একজন কি বলবো, যারা যারা ইউথদেরকে লিটারেচার চর্চাতে আনতে ভালোবাসে। তো সেখান থেকে কিন্তু অনিতা দেশাইয়ের এই সাহিত্য সাহিত্যে আসা এবং তার হাতি করি, শি কনসিডার্স ক্লিয়ার লাইট অফ দ্য ডে হার মোস্ট autobiographical work as it is set during her coming of age and also in the same neighborhood in which she grew up. Onekei bole Clear Light of Day is an autobiographical fiction written by Anita Deshai, and she herself admits it, because she je neighborhood e boro hoyeche Dilli sei golir moddhe old Delhi golir moddhe একটা একদিকে চলছে ক্লাসিক্যাল মিউজিক, একদিকে কাবাব রান্না হচ্ছে, ভাবো এইরকম একটা পরিবেশের মধ্যে ক্লিয়ার লাইট অফ ডে লেখা, যেখানে যার মধ্যে পার্টিশন হয়ে গেছে প্রায় তার 40 বছর আগে, বা তার নিয়ার অ্যাবাউট। ভয়েস ক্র্যাক করছে, ভয়েস ক্র্যাক করছে, সবারই কি ঠিক শুনতে পাচ্ছি, কিন্তু তার মানে তোমার ঠিক আছে ইন্টারনেট ঠিক আছে, মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছিল স্যার, এখনো করছে, তাহলে তোমার ইন্টারনেটের প্রবলেম তোমাদের কি হচ্ছে, আমাদের ঠিক আছে স্যার, আমাদের ঠিক আছে স্যার, আমাদের ঠিক আছে, আচ্ছা তাহলে কে বলছো ভয়েস ক্র্যাক করছে, অগ্নিশ্বর বলছিল, আমি অগ্নিশ্বর, অগ্নিশ্বর হ্যাঁ স্যার, আমি বলছি, হ্যাঁ স্যার, অগ্নিশ্বর যেটা করতে পারো তুমি, তুমি একবার বেরিয়ে আর একবার ঢুকতে পারো, ঠিক আছে, যদি তোমার এই প্রবলেমটা পারসিস্ট করে, এখনো কি করছে প্রবলেমটা, হ্যাঁ স্যার করছে, তাহলে এটা তোমার ইন্টারনেটের প্রবলেম যেমন হচ্ছে, বাকিদের কি করছে, করছে না তো, না স্যার,
তাহলে অগ্নিশ্বর একটু বাইরে বেরিয়ে আবার আসতে পারো, মনে হচ্ছে তোমার নেটের একটু প্রবলেম হচ্ছে, লেফট করে আবার আসতে পারো। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এই নিউ দিল্লির এই ওল্ড দিল্লির যে পরিবেশ, আমরা দেখব যে এই পরিবেশের উল্লেখ এই নভেলে বারবার রয়েছে, তো তার যে ইনফ্লুয়েন্স কিন্তু অনিতা দেশাইয়ের যে লাইফ সেখান থেকেই নেওয়া, তারও এতগুলো অনেক অনেক সিস্টার অনেক ব্রাদার সেখান থেকে সে মানুষ হয়েছে, শি স্যাক্রিফাইসেস আ লট, এবং এর ফলে ক্লিয়ার লাইট অফ দ্য ডে ইজ আর মোস্ট অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। আমরা দেখব যে পার্টিশন ফিকশনের কি ইনফ্লুয়েন্স এর মধ্যে পড়েছে, তার আগে আমরা অল্প করে পার্টিশনটা এর পরে দেখে নেব। যাই হোক, আমরা একটু দেখে নিই তার লিটারেরি কেরিয়ার। ইন 1984 শি পাবলিশড ইন কাস্টডি, অ্যানাদার ফেমাস অ্যাকচুয়ালি নভেল অ্যাবাউট অ্যান উর্দু পোয়েট ইন ইজ ডিক্লাইনিং ডেজ। আমরা দেখব উর্দু ল্যাঙ্গুয়েজ, উর্দু পোয়েট, উর্দু শায়রি এর প্রতি একটা অদ্ভুত ফ্যাসিনেশন কিন্তু অনিতা দেশাই এর রয়েছে। It's about an Urdu poet in his declining days, তার শেষ দিকের জীবনের লেখা, which was shortlisted for the Booker Prize. And in 1993, she became a creative writing teacher at Massachusetts Institute of Technology. Creative writing, ওখানে পড়ানো হয়, আমাদের দেশে creative writing department নেই, যেখানে কেমন করে একজন লেখক হতে হয় তার জন্য একটা আলাদা department রয়েছে। 1999, Booker Prize finalist novel Fisting increased her popularity. এছাড়াও অনেক নভেল লিখেছেন, লিখেছেন দ্য জিগজ্যাগ ওয়ে অ্যান্ড দ্য আর্টিস্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তার মধ্যে খুবই ওনার বিখ্যাত লেখার মধ্যে থাকবে ক্রাই দ্য পিকক, খুবই বিখ্যাত লেখার মধ্যে থাকবে ক্লিয়ার লাইট অফ ডে, যেটা বেশিরভাগ বহু ইউনিভার্সিটিতে পড়ানো হয়, থাকবে ইন কাস্টডি, থাকবে ফায়ার ইন দ্য মাউন্টেন, থাকবে ভিলেজ বাই দ্য সি। ক্রাই দ্য পিকক 1963, খুবই ফেমাস। ভয়েসেস ইন দ্য সিটি পাবলিশড ইন 1965, ক্লিয়ার লাইট অফ ডে 1980, তার আগে অনেক নভেল লিখেছেন, ফায়ার অন দ্য মাউন্টেন 1977, ভিলেজ বাই দ্য সি 1982, লাস্ট নভেল লিখেছেন দ্য আর্টিস্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স 2011। শি হ্যাজ আ ডটার কিরণ দেশাই হু হ্যাজ অ্যাকচুয়ালি ওন দ্য বুকার প্রাইজ ফর হার ইনহেরিটেন্স অফ লস, তার সে যেটা অনিতা দেশাই অ্যাচিভ করতে পারেননি বুকার প্রাইজ জেতা, সেটা তার নিজের ছোট মেয়ে কিরণ দেশাই অ্যাচিভ করে দেখেছেন। দিস ইজ কিরণ দেশাই, দ্য ইন্ডিয়ান অথার, শি ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ডটার অফ অনিতা দেশাই, অ্যান্ড শি ওন হার নভেল দ্য ইনহেরিটেন্স অফ লস ওন দ্য 2006 ম্যান বুকার প্রাইজ। শি ইজ দ্য ডটার অফ অনিতা দেশাই, সেও দিল্লিতে বড় হয়েছে এবং স্পেন দ্য আর্লি ইয়ার্স ইন লাইফ ইন পুনে অ্যান্ড মুম্বাই, এবং পরে ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল, এবং পরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যায়, সে কলম্বিয়া ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটসে চলে যায়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি অনিতা দেশাইয়ের একটা লাইফের স্কেচ। এর মাধ্যমে আমি খানিকটা পরিমাণে বলার চেষ্টা করলাম যে কিভাবে তার লাইফটা কনস্ট্রাক্টেড হয়েছে, যেখান থেকে তোমরা অনেক ক্ষেত্রে হিন্টস পাবে যখন তোমরা ডাইরেক্ট এই নভেলের গল্পের দিকে যাবে। আমি আজকের এই গল্পটা নভেলের অল্প করে তোমাদেরকে বলবো, তো তার আগে আমি তোমাদের যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটু অল্প করে পার্টিশন ফিকশন, হোয়াট ইজ পার্টিশন অ্যান্ড হোয়াট ইজ পার্টিশন ফিকশন, হোয়াট ইজ পার্টিশন অফ ট্রমা, মানে পার্টিশন অ্যান্ড ট্রমা রিলেশন, হোয়াট ইজ দ্য বেসিক্যালি রিলেশন বিটুইন এক্সপ্যাট্রিয়েট ফিকশন অ্যান্ড পার্টিশন ফিকশন, এই বিষয়গুলো একটু অল্প করে বলে নেব। কারণ অনেকেই বলে যে দিস ইজ আ পার্টিশন ফিকশন, যদিও অন্য সময়ে লোকেটেড, তাই এই পার্টিশনের বিষয়টা তোমাদের অল্প জানা দরকার। এক সেকেন্ড, তোমাদের যদি এই যে যা বললাম সেখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তারপরে আমাকে এক সেকেন্ড দাও, আমি আসছি। একবার দাঁড়াও, সিক্স সেমিস্টার না ফিফথ সেমিস্টার, সম্ভবত ফিফথ সেমিস্টার।
সিন ফাইভ এইটা তো নয়, যাই হোক আমরা আসছি সেটাতে, তার আগে আমরা একটু বিষয়গুলো নিয়ে অল্প করে বলে দিই। আচ্ছা পার্টিশন বলতে তোমরা কি বোঝো আমাকে একটু বলো, হোয়াট ডু ইউ মিন বাই পার্টিশন? ভাগ বলতে পারি, ভাগ বলতে পারো। আর আর হিস্টোরিক্যালি দ্য মিনিং অফ পার্টিশন? সেই হিস্টোরিক্যালি মিনিং অফ পার্টিশন দ্যাট মিন্স দ্যাট ওয়ান কান্ট্রি ইজ ডিভাইডেড ইনটু মেনি কান্ট্রিজ অর অর মেনি ডমিনেন্ট Right, right, right. And which year the partition of India takes place? Sir, please repeat it. In 1947. 1947. But actually the wound of the partition repeats itself around again in 1971. Jakhon Purva Pakistan transformed into Bangladesh, a new liberating country, Bangladesh. And India actually helped by sending the soldiers. ফলে পার্টিশন ভারতবর্ষ এমন একটা দেশ যারা কিন্তু বারবারই দেশ ভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে, যারা কিন্তু বারবার এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বারবার গেছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ অ্যান্ড পাঞ্জাব, দ্য টু অফ দ্য স্টেটস হুইচ ওয়ার ইনফ্লুয়েন্স মোস্ট, অ্যান্ড অফকোর্স জম্মু অ্যান্ড কাশ্মীর টু সাম এক্সটেন্ট, বাট এই দুটো প্রদেশ সব থেকে বেশি এই পার্টিশনের যন্ত্রণা বা দেশভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। এর আগেও বঙ্গভঙ্গ 1905 এর আগে অলরেডি একবার ঘটেছে। ফলে পার্টিশন ইন ইন্ডিয়ান মেমরি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট। আমরা একবার একটু দেখার চেষ্টা করব হিস্টোরিক্যাল পার্টিশনকে। বেসিক্যালি পার্টিশন অফ ইন্ডিয়া ইট রেফার্স টু দ্য 1947 ডিভিশন of the British India into two independent dominion states, and they were India and Pakistan. Now the dominion of India is today the Republic of India, jeta porobortikale samvidhane the Union of India bola hoy, and the dominion of Pakistan is today the Islamic Republic of Pakistan, all the People's Republic and the People's Republic of Bangladesh. Phale ekta partition porobortikale tinte deshe srishti koreche, এটা কিন্তু মাথায় রেখো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য পার্টিশন ডিসপ্লেসড বিটুইন 10 and 20 million পিপল। 1 million ইজ ইকুয়াল টু 10 lakh, 10 million ইজ ইকুয়াল টু 1 crore, অ্যান্ড 20 million ইজ নিয়ার অ্যাবাউট 2 crore। এই পার্টিশনের ফলে তখন মাথায় রাখতে হবে 1947-এ ভারতবর্ষের টোটাল জনসংখ্যার পরিমাণ 33 crore, 36 crore, 33 কোটি, 34 কোটি, 36 কোটি। তার মধ্যে থেকে 1 কোটি থেকে 2 কোটি মানুষ তাদের জীবন রিলিজিয়াস লাইন্সের উপর বেস করে একটা ভয়ঙ্কর রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, মানে কিন্তু একটা বিরাট অংশের মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছে। এরকম লার্জ স্কেল ভায়োলেন্স ভারতবর্ষের ইতিহাসে এবং পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিনও হয়নি। এর পরের ভায়োলেন্সটা 1963-64 যখন দাঙ্গা শুরু হবে কলকাতা এবং বাংলাদেশ জুড়ে, এবং যেটা পরবর্তীকালে 1971-এ বাংলাদেশের লিবারেশনে লিড করবে তখন হয়েছিল, এবং সেই নিয়েও আমরা পরবর্তীকালে অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স পড়ব। কিন্তু এই যে পার্টিশন, পার্টিশনের যে ট্রমা, তা সেটা কিন্তু বিভিন্ন ধরনের আর্টিস্টিক ডেপিকশনস অফ দ্য পার্টিশন হয়েছে। মানে বলা যেতে পারে ভারতবর্ষের সাহিত্যের একটা বড় অংশ পার্টিশন ফিকশন বলে পরিচিত, যেটা তোমরা পরবর্তীকালে তার অনেক জিনিস পড়বে, শ্যাডো লাইন্স পড়বে, এবং
কি বলছো ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান অ্যাবসলিউটলি তোমাদের একটা এন্টায়ার ডিএসসি 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 2 সম্ভবত পার্টিশন ফিকশনের উপরে পার্টিশন লিটারেচারের উপরে ফলে পার্টিশনকে বুঝতে গেলে কিন্তু তার ট্রমা তার ভায়োলেন্স তার হিস্টোরিক্যাল ইনফ্লিকশন দ্য ল্যাসিরেশন ক্রিয়েটেড বাই দ্য পার্টিশন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস ফিলিংস সো বিফোর গোয়িং ইন টু দ্যাট যদিও ক্লিয়ার লাইট অফ দ্য ডে তে পার্টিশনের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স কম ইনডাইরেক্ট জায়গাতে জায়গাতে রয়েছে কিন্তু মেনি ক্রিটিক্স কল্ড ক্লিয়ার লাইট অফ দ্য ডে অ্যাজ আ পার্টিশন ফিকশন অ্যান্ড পরীক্ষাতে প্রশ্ন আসে ক্লিয়ার লাইট অফ দ্য ডে অ্যাজ আ পার্টিশন ফিকশন এর জন্য তোমাদের হোয়াট ইজ পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিশন ফিকশন সেই বিষয়টা কিন্তু একটু জানা তোমাদের প্রয়োজন তো সেই জন্যই আমি তোমাদেরকে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন করে দিচ্ছি সো দেয়ার ওয়াজ লার্জ স্কেল ভায়োলেন্স উইথ এস্টিমেটস অফ দ্য লস অফ লাইফ অ্যাকম্প্যানিং অর প্রিসিডিং দ্য পার্টিশন ডিসপিউটেড অ্যান্ড ভ্যারিং বিটুইন সেভারাল হান্ড্রেড থাউজেন্ড অ্যান্ড 2 মিলিয়ন উইথ দ্য নাম্বার অফ মুসলিম ডেথস বিং মোর দ্যান হিন্দুজ অ্যান্ড দ্য শিখস অনেকেই বলে টোটাল ডেথস হয়েছিল 2 মিলিয়ন 2 মিলিয়ন মানে মোর দ্যান 20 লাখ পিপল ডাইড ডিউরিং দ্য পার্টিশন At a completely unmanaged, unplanned partition, jekhane kantatarer barrier edik theke odik theke manush bibhinno bhabe cross korche, eshe refugee barrack e thakche, thousands of women get raped, molested, thousands of Hindu people get killed, Sikh people get killed in the Punjab, thousands of Muslim people get killed, ebong Muslim der poriman ta onekei bole Hindu ebong Sikh der theke onek beshi mrityur poriman. The violent nature of the partition created an atmosphere of the hostility and suspicion between India and Pakistan that affects their relationship to this day ekono je violent nature of the partition seta ekono bharatbarsho ebong pakistaner je antorjatik somporko shetake influence koreche phole amaderke partition ke partition er je huge trauma je pain ei ekta political integration korte giye kintu ba ekta separation korte giye আমাদের এই যে হিউজ পেইন আপন দ্য জেনারেল পাবলিক যেটাকে হিউজ সেক্টরিয়ান ভায়োলেন্স রিফিউজি ক্রাইসিস তৈরি করে সেইটার জন্ম হয়েছিল এই পার্টিশনের থ্রু দিয়ে মাথায় রাখতে হবে সাউথ এশিয়ান কান্ট্রিতে এরকম আর কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট এত মানুষের মৃত্যু ডেকে আনেনি অনেকেই বলেন 2 মিলিয়ন ডেথস নাম্বার অফ দ্য মুসলিম ডেথস টুয়াইস দ্যাট অফ দ্য শিখস অ্যান্ড দ্য হিন্দুস কম্বাইন্ড 10 to 20 মিলিয়ন পিপল ডিসপ্লেসড 2 কোটি প্রায় মানুষ ডিসপ্লেসড হয়েছিল তো এরকম হিস্টোরিক্যাল ইভেন্ট এর আগে কখনো ঘটেনি তো ন্যাচারালি ওয়ার্কস অফ ফিকশনের মধ্যে যদি আমরা দেখি প্রচুর প্রচুর ওয়ার্কস অফ ফিকশন এটাকে নিয়ে লেখা হয়েছে ইনফ্যাক্ট আমরা যদি মান্টোর উপন্যাস পড়েছি তোমরা সাদাত হাসান মান্টোর কথা শুনবে তোবাতেক সিং তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে পরে তোমরা পড়বে খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান যেখানে মৃতদেহ ডেড বডি ট্রেনে করে আসছে এবং আমরা দেখব একজন শিখ মানুষ নিজের লাইফকে একজন 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 শিখ মানুষ নিজের লাইফকে স্যাক্রিফাইস করবে এই ট্রেনটা যাতে পাকিস্তানে প্রপারলি চলে যায় যাতে যাতে শিখরা এই ট্রেনটাকে ধ্বংস না করে মানুষের মধ্যে যে ভয়ঙ্কর হেট্রেড শুধুমাত্র রিলিজিয়াস লাইনের ওপর বেস করে শুধুমাত্র ধর্মের ওপরে ভিত্তি করে মানুষ যে এত মানুষকে খুন করতে পারে এর আগে কিন্তু সেটা বোঝা যায়নি সো ভারতবর্ষের ইতিহাসে Partition is a very important event that actually leads to the killing of the thousands of people. It again regenerated around 1961-63. Abar Kolkata danga shuru hoy. 71 e abar refugee crisis hoy jokhon porishkar porimane Bangladesher shadhinotar phole aro koyekjon refugee ekhane chole ashe. Kintu refugee crisis sob theke beshi berechilo around 1947. তো এইটাকে কেন্দ্র করেই পার্টিশন ফিকশন বলে একটা জনরার উৎপত্তি হয় এবং এই যে জনরা জন মানে লিটারেরি টাইপ সেখানে খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান তোবাতেক সিং ইটস এ শর্ট স্টোরি পাবলিশ ইন 1955 বাই সাদাত হাসান মান্টো মেনি অফ দ্য উর্দু পোয়েমস বাই ফয়েজ আহমেদ ফেজ অ্যান্ড বিশাম শাহানি বিখ্যাত নাটক তামাস মনোহর মালঙ্গার্স আ বেন্ড ইন দ্য গ্যাঞ্জেস সলমন রুশদির বিখ্যাত নভেল মিড নাইটস চিলড্রেন একটা শিশুই জন্ম হচ্ছে 1947-এ পাকিস্তান থেকে ভারতবর্ষে যে ট্রেন আসছে সেখানে এসে পাকিস্তানের নাগরিক না ভারতবর্ষের নাগরিক জানে না অন দ্য মিডনাইট অফ 1947
ফলে এই যে মানে একটা আইডেন্টিটি স্ট্রাগল, এই যে বিখ্যাত নভেল নিমাই ঘোষের ছিন্নমূল, সত্যিই তো এটা ছিন্নমূল, যে একটা দেশ ছেড়ে আর একটা দেশে আসা, এসে সেটেল করা, সেই দেশে তাদের সমস্ত প্রপার্টি ফেলে আসা, তাদের যে যন্ত্রণা, তাদের যে ভয়ঙ্কর কষ্ট, সেটা কিন্তু আমরা এই পার্টিশন ফিকশনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। পার্টিশন ফিকশন জেনারেলি ডিপিক্টস দ্য সাইকোলজিক্যাল ট্রমা অফ দ্য পিপল। হোয়াট ইজ ট্রমা, তোমরা আমাদের মধ্যে কি কেউ বলতে পারবে হোয়াট ইজ ট্রমা? TRAUMA, হোয়াট ইজ সাইকোলজিক্যাল ট্রমা? এনি ওয়ান ইন দ্য ক্লাস? ট্রমা তোমাদের সবসময় কাজে লাগবে, আমরা একবার এক্সাক্ট ডেফিনেশনটা দেখে নেব। Basically, psychological trauma is a damage to a person's mind as a result of one or more than one events that cause overwhelming amounts of stress that exceed the person's ability to cope or integrate the emotions involved, eventually leading to serious long-term negative consequences. মাথায় রাখতে হবে যেটা বললো, excess emotion, amounts of stress এমন বেশি overwhelming হবে that exceed the person's ability to cope. সেটা তার যতটা নেওয়ার ক্ষমতা তার হিউম্যান মাইন্ডের তা এক্সিড করছে। সো গিভেন দ্যাট সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস ডিফার বিটুইন ইন্ডিভিজুয়ালস, পিপল উইল রিয়্যাক্ট টু সিমিলার ট্রমাটিক ইভেন্টস ডিফারেন্টলি। ইন আদার ওয়ার্ডস, নট অল পিপল হু এক্সপিরিয়েন্স আ পোটেনশিয়ালি ট্রমাটিক ইভেন্ট উইল অ্যাকচুয়ালি বিকাম সাইকোলজিক্যাল ট্রমাটাইজ, সবাই হবে না, কোনো কোনো মানুষ হয়। এক্সাম্পল অফ ট্রমাস, ফর এক্সাম্পল রেপ, ফর এক্সাম্পল গ্যাং রেপ, ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই ট্রমার ফলে তৈরি হয়। দিজ আর দ্য এক্সাম্পলস অফ দ্য ট্রমা। অ্যান্ড যদি বারবার কোনো মানুষ এই ট্রমাটিক ইভেন্টের মধ্যে দিয়ে যায়, ইট ক্যান জেনারেট PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যারা কোনো একটা খারাপ ইভেন্টের মধ্যে দিয়ে জীবনে বারবার গেছে, ফর এক্সাম্পল ওয়ারফেয়ার, পার্টিশন, চাইল্ড অ্যাবিউজ, ছোটবেলায় ওকে অ্যাবিউজ করা হতো, ট্রাফিক কলিশন, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, sexual assault. So these are some of the examples through which it can generate post-traumatic stress disorder, PTSD. So for example, a partition fiction, manusher moner moddhe a psychological trauma toiri koreche, trauma ki jeta excessive emotion jeta porobortikale bar bar it returns repeatedly in haunting repetitions, jeta bar bar fire asche. Ebong এই পার্টিশন ফিকশনের একটা বিরাট বড় এক্সাম্পল, এই পার্টিশন ফিকশনের বিরাট বড় ধরন হচ্ছে মেমোরি, বিকজ ইট ক্যান জেনারেট ভেরিয়াস নস্টালজিয়া, ভেরিয়াস মেমোরিজ। সো যদি আমরা পার্টিশন ফিকশনের ফিচার দেখি যে কী কী পার্টিশন ফিকশনের মধ্যে কী রয়েছে, ফার্স্ট ইজ অফকোর্স ভায়োলেন্স, দ্য ডিপিকশন অফ দ্য ব্লাডবাথ, মাস মার্ডার, বহু মানুষের মৃত্যু বারবার পার্টিশন ফিকশনের মধ্যে দেখানো হয়। The second very important is refugee crisis. Tumra keu Manik Bondoppadhyay er uponnash porecho ba Manik Bondoppadhyay er choto golpo? Ha sir, ha sir, ha sir, porechi onek jaygatei tomader final solution je choto golpo ta seta Manik Bondoppadhyay er tomader syllabus er moddhe ache. That's the description of a refugee crisis. Ki kore ekta mohila ke ekta pimp, ekta dalal bola jete pare, বারবার সেক্সুয়াল অ্যাসল্ট করার চেষ্টা করছে, মানে একবারই সেক্সুয়াল অ্যাসল্ট করার চেষ্টা করছে এবং তাকে সে মার্ডার করবে, করে নিজের আইডেন্টিটিকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। তো এই বারবার এই রিফিউজি ক্রাইসিস কিন্তু এই পার্টিশন ফিকশনের মধ্যে ফিরে ফিরে আসে। হ্যাঁ স্বাগত, কিছু বলছো? হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে স্যার খাদ্যাভাব, আ হিউজ ইম্পর্টেন্ট থিং ইজ ফুড ক্রাইসিস, আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য কন্টেম্পোরারি সিনারিও। এবং সেই সময় কিন্তু মেনি অফ দ্য সিনেমাস হ্যাজ বিন ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ দিস বেঙ্গল ফেমাইন অফ 1943। সেই সময় বেঙ্গল ফেমাইন শুরু হচ্ছে অশনি সংকেত, সত্যজিৎ রয়ের অশনি সংকেত, যদি তোমরা দেখে থাকো, ইটস আ ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট ফিল্ম, ইজ বেসড অন দিস ফুড ক্রাইসিস ক্রিয়েটেড অন দ্যাট টাইম। অ্যান্ড দ্য ফোর্থ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ অফকোর্স মেমোরি,
মেমোরির যে রিফ্লেকশন অন দ্য পার্টিশন ফিকশন একটু অন্য ধরনের ফিকশনে ডিপিক্টেড হয়। ফর এক্সাম্পল সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, যদি পড়ে থাকো বিরাট বড় উপন্যাস, প্রায় 500 পাতার বই, সেই সমস্ত ক্যারেক্টার যারা বাংলাদেশ থেকে ফিরে এসছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে বেরিয়ে গেছে বিদেশে, এক ধরনের নস্টালজিয়া কাজ করে, ছেড়ে আসে গ্রামের প্রতি। দীপেশ চক্রবর্তী, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিস্টোরিয়ান অফ সাউথ এশিয়া, রাইট নাও আ প্রফেসর ইন দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো, হি রোট ছেড়ে আসা গ্রাম, প্রভিনশিয়াল ইউরোপের রচয়িতা। বারবার বলতেন এই মেমোরি 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 স্টাডিজ বলে একটা একটা সাবজেক্টই তৈরি হয়েছে, যেখানে এই যে মানুষের ফেলে আসা স্মৃতি, তার যে ভায়োলেন্স, এই যে সাইকোলজিক্যাল ট্রমা বারবার ফিরে আসে। এখান থেকে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফিচার ইজ সাইকোলজিক্যাল ট্রমা, সাইকোলজিক্যাল ট্রমা, এক্সেস ইমোশন, TRAUMA, এক্সেস ইমোশন রিটার্নস ইন বিলেটেড হন্টিং রেপিটেশনস, বারবার ফিরে ফিরে আসছে। অ্যান্ড all these things is due to, of course, governmental failure, GOVERNMENTAL, governmental failure to provide resource to the general public, fail korte parche na. To er phole memory studies, psychological trauma, violence, bloodbath, refugee crisis, food crisis, এগুলো বারবার এই ধরনের নভেলের খুব ইম্পর্টেন্ট থিম হয়ে আসছে। অ্যান্ড অফকোর্স ফ্র্যাগমেন্টেশন, এর ফলে পার্সোনালিটির মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে এক ধরনের ক্ষত, এক ধরনের উন ক্রিয়েটেড হচ্ছে, যেটা সার্ভাইভ করছে বহুদিন বাদেও। ফলে দিজ আর সাম অফ দ্য বেসিক ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিশন ফিকশন, যেটা অনেকাংশেই আমরা দেখতে পাবো ক্লিয়ার লাইট অফ দ্য ডে এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। ক্লিয়ার লাইট অফ দ্য ডে বেসিক্যালি অনেকগুলো সময়ের মধ্যে ঘোরাফেরা করছে। কি কি সময়? এই সময়ের মধ্যে রয়েছে যেরকমভাবে 1980 থেকে শুরু হচ্ছে এই নভেল, এই নভেল 1947 ঘুরছে, আবার এই নভেল মিড লাইফ, তাদের যে বড় হয়ে ওঠার কাহিনী, এই যে চারজন ছেলে মেয়ের, তাদেরকে নিয়েই তো নভেল, চারজন ভাই বোনের, তো তাদের যে মিড লাইফ অ্যারাউন্ড 1960s 1970s, সেই সময় ঘুরছে। ফলে ইটস বেসিক্যালি আ নভেল হোয়ার দেয়ার ইজ নো নোশন অফ দ্য ফিক্স টাইম, দ্য টাইম ইজ কনস্ট্যান্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি মুভিং, অ্যান্ড ইট লুকস ব্যাক ইন এ রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভ টু দ্য ইভেন্ট অফ দ্য পার্টিশন, পার্টিশনের দিকে পিছন ফিরে তাকাচ্ছে। নভেল শুরু হচ্ছে 1980 থেকে। বেশ, তাহলে আমি মোটামুটি আজকের শুরুর দিকের ক্লাসে আমি মোটামুটি অনিতা দেশাই এর ইন্ট্রোডাকশন এবং তার সঙ্গে সঙ্গে হোয়াট ইজ পার্টিশন ফিকশন এই দুটো নিয়ে বললাম। এবার আমি ডাইরেক্টলি ঢুকছি এই নভেলের একটা বেসিক কুইক সামারি দেওয়ার তোমাদেরকে চেষ্টা করছি, তারপরে পরের ক্লাস থেকে আমরা ডাইরেক্ট নভেলের ডিটেল সামারি এবং ক্যারেক্টার অ্যানালিসিস এই দিকে যাবো, গিয়ে তারপরে নভেলের টেক্সটের দিকে নজর রাখার চেষ্টা করবো। সো লেটাস at first look into a very brief summary of Clear Light of Day. এক সেকেন্ড, আচ্ছা তোমাদেরকে আমি অলরেডি আমার স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি, তার সঙ্গে সঙ্গে ওটা এসেও দিয়েছি। এই স্টাডি মেটেরিয়াল থেকে মোটামুটি বড় কোয়েশ্চেনগুলো লেখা যাবে, কিভাবে লিখবে সেগুলো আমি বলে দেবো। আর তার সঙ্গে সঙ্গে যে বেসিক দুটো বড় কোয়েশ্চেন, একটা হচ্ছে টাইটেল এবং আর একটা হচ্ছে অ্যাজ আ পার্টিশন ফিকশন, যেটা অনেক সময় পড়ে, থিম অফ মেমোরি ফরগিভনেস ছোট ছোট করে পড়ে, সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের পরে। তো যাই হোক, আগে তোমরা এই বেসিক বেসিক ক্লিয়ার লাইট অফ দ্য ডে একবার থিমটাকে দেখে নাও। আমি যেটা তোমাদের দিয়েছি সেটা সম্ভবত আমার একটু আগে তৈরি করা স্টাডি মেটেরিয়াল, আমি এটাকে পরে এডিট করেছিলাম, পাল্টেছিলাম, তো সেটা হাতের কাছে পেলাম না বলে এখন দিতে পারলাম না। আমি হয়তো কাল পরশু নাগাদ সেটা হাতের কাছে পেয়ে গেলে আবার সেটা দেওয়ার আমি চেষ্টা করব। বেশ, হ্যাঁ, সো কয়েকটা বেসিক জিনিস আমরা দেখে নিই প্রথমেই। ইটস আ হোয়াটস দ্য জনর অফ দ্য অফ দিস লিটারারি টাইপ, ইটস আ নভেল, উপন্যাস বেসিক্যালি। সেটিং অ্যান্ড কনটেক্সট ডেলি 1947 ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড 1980, এই দুটো সময়ের মধ্যে মুভ করছে। ন্যারেটার থার্ড পার্সন ওমনিসিয়েন্ট ন্যারেটার, হোয়াট ইজ থার্ড পার্সন ওমনিসিয়েন্ট ন্যারেটার, ইজ দ্য ন্যারেটার ন্যারেটোরিয়াল ভয়েস অফ দ্য অথার, যেখানে অথার পুরো
নভেলটাকে নিজের মতো করে ন্যারেট করার চেষ্টা করছেন এবং তার মধ্যে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ রয়েছে। এই নভেলের ন্যারেশনের মোড এবং টোন হচ্ছে মেডিটেটিভ, নস্টালজিক অ্যান্ড পয়গন্যান্ট অ্যান্ড টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক অ্যান্ড গ্লুমি, একটু দুঃখ, একটু নস্টালজিয়া, একটু স্মৃতি অ্যান্ড মেডিটেশন, অনেকটাই কন্টেম্পলেটিভ, চিন্তাগ্রস্তের মতো লেখা। এবং আমরা এই গল্পের যারা মেজর ক্যারেক্টার ভীম, রাজা এবং তার সঙ্গে সঙ্গে তারা, এদের সঙ্গে ইন্ট্রোডিউসড হব এরপরে। সো বেসিক্যালি আমরা যদি এই নভেলের সামারির দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারব দ্য নভেল ইজ ডিভাইডেড ইন ফোর পার্টস of near equal length. এই নভেলটা অনন্ত দেশাইয়ের ক্লিয়ার লাইট অফ দ্য ডে ইজ ডিভাইডেড ইন্টু ফোর পার্টস, চারটে অংশে বিভক্ত। কেন চারটে অংশে বিভক্ত, এটা নিয়েও অনেকে অনেক কথা বলে। বেসিক্যালি অনন্ত দেশাই ওয়াজ ট্রিমেন্ডাসলি ইনফ্লুয়েন্স বাই টিএস এলিয়ট। টিএস এলিয়ট ইজ এ ফেমাস ব্রিটিশ অথর, তার আগেই, তার মানে অনেক আগেই তিনি ফোর কোয়ার্টেড বলে একটা লেখা লিখেছিলেন। তো সেই ফোর কোয়ার্টেড মানে যেটা চারটে অংশে বিভক্ত হয়ে সেই সময়কার কন্টেম্পোরারি ইউরোপের অবস্থার কথা বলেছিল, এইভাবে উনি ওনার নভেলটাকে এই চারটে অংশের কথা বলে। সেট প্রাইমারিলি ইন ওল্ড দিল্লি, দ্য স্টোরি ডিসক্রাইবস দ্য টেনশনস ইন এ পোস্ট পার্টিশন ইন্ডিয়ান ফ্যামিলি, স্টার্টিং উইথ দ্য ক্যারেক্টার্স অ্যাজ অ্যাডাল্টস অ্যান্ড মুভিং ব্যাক ইন টু দেয়ার লাইভস থ্রু আউট দ্য কোর্স অফ দ্য নভেল। নভেল শুরু হচ্ছে, ইটস এ পোস্ট পার্টিশন ইন্ডিয়ান ফ্যামিলি, পার্টিশন হয়ে গেছে প্রায় 30-32 বছর, 1980 সাল, ক্যারেক্টাররা এখন প্রত্যেকেই অ্যাডাল্ট, অনেকেই বিভিন্ন জায়গাতে প্রফেশনালি ওয়েল এস্টাবলিশড, এবং সেখান থেকে ইটস মুভিং ব্যাক ইন টু দেয়ার লাইভস থ্রু আউট দ্য কোর্স অফ দ্য নভেল। করে নভেল জুড়ে তাদের জীবনের কাহিনী, কেমন করে বেড়ে ওঠা, তাই নিয়ে এই নভেল বলছে। আমি বারবারই বলি ক্লিয়ার লাইট অফ ডে এর মধ্যে ইন্টারেস্টিং স্টোরি লাইন খুব কম পাবে। এই নভেলটা পড়তে গেলে, বুঝতে গেলে কিন্তু তোমাকে এই ফিলিংয়ের মতো করে ফিল করতে হবে যে কেমন করে চরিত্রগুলো বড় হচ্ছে। একটা উপন্যাসকে যেরকম ফিল করতে হয় যে এই চরিত্রগুলো সেই পার্টিশনের প্রভাবে তাদের মনের মধ্যে কি প্রভাব পড়ছে। একটা বড় ফিকশন সবসময় খুব ভালো গল্প হয়তো বলে না, অনেক সময় একটা দারুণ ন্যারেটোরিয়াল স্কিলের মধ্যে দিয়ে ক্যারেক্টারের ডেভেলপমেন্ট বোঝায়। সেই ধরনের রাইটিং স্টাইল কিন্তু আমরা এই ক্লিয়ার লাইট অফ দ্য ডে এর মধ্যে দেখতে পাবো। সো ওয়াইল দ্য প্রাইমারি থিম অফ দ্য নভেল ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফ্যামিলি, আদার প্রিডমিনেন্ট থিমস ইনক্লুড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফরগিভনেস, দ্য পাওয়ার অফ দ্য চাইল্ডহুড, চাইল্ডহুড থেকে বড় হয়ে ওঠা অ্যাডাল্টহুডে আমরা দেখবো, ফরগিভনেস দেখবো, বিম কিভাবে ফরগিভ করে, দ্য স্টেটাস অফ দ্য উইমেন, উইমেনের যে স্টেটাস সোসাইটিতে কিভাবে ডেভেলপ করছে বা করছে না, অ্যান্ড পার্টিকুলারলি দেয়ার রোল অ্যাজ মাদার্স অ্যান্ড কেয়ার টেকার্স ইন মডার্ন ডে ইন্ডিয়া। In modern day India, একজন role of a woman as mother, as well as caretaker, as well as her professional life, এর মাঝখানে কিভাবে টর্ন ডাউন হয়ে আছে একজন নারীর জীবন, সেটাও আমরা এই নভেলের মধ্যে দেখতে পাবো। ফলে এই নভেল কিন্তু মাল্টিপল থিম তাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। সো বেসিক্যালি দ্য সেকেন্ড পার্ট অফ দিস নভেল বিইং দ্য টাইম পিভট ফর দ্য বুক, যেটা আমাদেরকে প্রায় টাইম মেশিন করে এই বাচ্চাগুলোর ছোটবেলাতে নিয়ে যাচ্ছে, অ্যান্ড লঙ্গার ইন সাইজ, উই গ্র্যাজুয়ালি গেট দ্য স্টোরি। আমরা আস্তে আস্তে গল্পটা জানতে পারলাম। গল্পটা কি? গল্পটা হচ্ছে বেসিক্যালি তারা, ক্যারেক্টারগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করো, আমি ক্যারেক্টারগুলো আলাদা করে স্টাডি মেটেরিয়ালে দিয়েও দিয়েছি, তাও আমরা ক্যারেক্টারগুলোর নাম আলাদা আলাদা করে একবার লিখে নেব। সো গল্পটা শুরু হচ্ছে বেসিক্যালি তারা অ্যান্ড এর হাজব্যান্ড গোকুলকে দিয়ে। They are on their regular 3-yearly visit home from the Washington and in Old Delhi, they stay with Bhim and Baba. Noveler prothom choritro tomra jar tara introduced hocche hole tar naam hocche Tara. Tara and Goku. Who is Tara? Tara was perhaps the most attractive woman in the Dash family. Dash family er moddhe sobtheke attractive woman hocche Tara. She is the second youngest child of the Das household,
সবচেয়ে বড়কে একটু পরেই আমরা তার দ্বারা ইন্ট্রোডিউস হবো, সে হচ্ছে ভীম বা বিমলা দাস। তো তারা ইজ প্রেটি সুইট অ্যান্ড ভেরি অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি, বাট শি ইজ অলসো লেস ইন্টেলেকচুয়াল অ্যান্ড কনফিডেন্ট দ্যান ভীম। ভীমের থেকে লেস ইন্টেলেকচুয়াল অ্যান্ড লেস কনফিডেন্ট। তার জীবনের প্রথম মন্ত্রই ছিল যে যত তাড়াতাড়ি একজন ওয়েল এস্টাবলিশড পাত্র দেখে সে বিয়ে করবে। অ্যাজ আ চাইল্ড শি হেটেড গোয়িং টু স্কুল অ্যান্ড সো শি ডিসাইডেড নট টু পারসু হায়ার এডুকেশন অ্যান্ড শি ম্যারিজ গোকুল। এখানে ইয়াং ওম্যান দিয়েছি, এখানে ইয়াং ম্যান হবে, সরি আ ইয়াং ম্যান হু লিভস ইন্ডিয়া লিভিং ইন দ্য ভেরিয়াস প্লেসেস। শি ইজ বেসিক্যালি আ ডিপ্লোম্যাট, গোকুল ইজ বেসিক্যালি তারাস হাজব্যান্ড অ্যান্ড হি ইজ আ ডিপ্লোম্যাট। ডিপ্লোম্যাট মানে IFS ইন্ডিয়ান ফরেন সার্ভিসে রয়েছে বিভিন্ন দেশে ঘোরে। সো বকুল ইজ দ্য স্যার কূটনীতিবিদ। কি বলছো স্যার? ডিপ্লোম্যাট কূটনীতিবিদ, কূটনীতিবিদ বাংলায় হচ্ছে কূটনীতিবিদ, যে বেসিক্যালি মানে ভারতবর্ষের ধরে অ্যাম্বাসেডার, হাই কমিশনার, আরো বিভিন্ন ধরনের ছোট ছোট পোস্ট রয়েছে যেগুলোর রোল প্লে করে এই IRS অফিসাররা। সো বকুল ইজ এ ডিপ্লোম্যাট, হাইলি এস্টাবলিশড পার্সোনালিটি হু ইজ ভেরি অ্যাম্বিশিয়াস ambitious as well as quite arrogant. While Tara is the second youngest child of the Das household, she was beautiful, she married Bokul, second oldest child of the Das household, ebong she will eventually marry Bokul. Ebong Tara 3 bochor antor antor motamoti এই ওল্ড ডেলির হাউস হোল্ডে আসে। এবারে এসছে একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা কি আমরা দেখবো, সেটা হচ্ছে রাজার সন্তানের বিয়েতে এখানে সে এসেছে, সেটা আমরা দেখব। এবং এই যে একটা ফ্যামিলি যার মধ্যে একটা ভাঙন রয়েছে, যেটা অনেকটা তারা তো মানে 1947 পার্টিশনের পরে দিল্লিতে সেটল করে, তো সেই ভাঙনটা কেমন করে এখনো ফ্যামিলির মধ্যে রয়ে গেছে সেই বিষয়টা কিন্তু আমরা এই যে একটা মানুষের মনের মধ্যে ভাঙন, পরিবারের মধ্যে ভাঙন, সেটা কিভাবে পার্সু করে, ফাটল কিভাবে আস্তে আস্তে বাড়ে এবং মানুষ কিভাবে ক্ষমা করে দিতে শেখে, তাই নিয়ে এই নভেল আমি বারবার বলছি। এই নভেলের মধ্যে কিন্তু কোনো মানে কোনো সেরকমভাবে মাথা খারাপ করে দেওয়া গল্প নেই, এই নভেলের মধ্যে কিন্তু কোনো দারুণ চমৎকার ঘটনা নেই, কিন্তু মানুষের জীবন যেভাবে প্রভাবিত হয়, তোমার আমার জীবন হয়তো খুব তো বেশি দারুণ ঘটনাতে পরিপূর্ণ নয়, তো তাই নিয়েই নয়। সো তারা অ্যান্ড এর হাজব্যান্ড গোকুল আমি অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি, দে আর অন দেয়ার রেগুলার 3 ইয়ারলি ভিজিট হোম ফ্রম ওয়াশিংটন অ্যান্ড ইন নিউ ডেলি দে স্টে উইথ ভীম অ্যান্ড বাবা। এবার আমরা আর একটা নভেলের ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস হলাম, সেটা হচ্ছে ভীম অ্যান্ড বাবা। ভীমকে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ভীম ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস নভেল, এই নভেলের উইমেন প্রোটাগনিস্ট, যাকে যার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করে অনেক সময় বিমলা দাস অ্যান্ড তারা দাসের ক্যারেক্টারের কন্ট্রাস্ট নিয়ে প্রশ্ন করে, যে দুজন কিভাবে দুটো ডিফারেন্ট ক্যারেক্টার হয়ে উঠছে সেটা প্রমাণ করার চেষ্টা করো। সো বিমলা অর ভীম ইজ দ্য এল্ডেস্ট সিস্টার ইন দ্য দাস হাউস হোল্ড, শি লিভস ইন দ্য হাউস she lived in as a child with her family and runs it now. She je household e thakto sei household e ekono thake and she is the matriarch of this household right now. She is a history professor, a history teacher, onekei bole history professor because she teaches in college, and a great advocate of the independence and individuality of the womanhood. phale প্রথম থেকেই বিমলার চরিত্র এবং তারার চরিত্রের মধ্যে একটা কনস্ট্যান্ট কন্ট্রাস্ট তোমরা দেখতে পাবে। বিমলা এস্টাবলিশড, আনম্যারিড, সারা জীবন বিয়ে করেনি, নিজের ভাইকে দেখার চেষ্টা করে, একটু পরে আমরা বাবাকে দেখব। বাবা ইজ রাদার আ মেন্টালি হ্যান্ডিক্যাপ, আ মেন্টালি চ্যালেঞ্জড পার্সোনালিটি, যাকে বিমলা নিজের দায়িত্বে নিজের কাছে রাখে। অ্যান্ড শি ইজ শেড টু হ্যাভ এজেড প্রিম্যাচিওরলি ডিউ টু স্ট্রেস সারাউন্ডিং আর হাউস হোল্ড, যে তার হাউস হোল্ডের মধ্যে যে ভয়ঙ্কর স্ট্রেস, তার জন্য হয়তো অনেকটাই তার বয়স হয়েছে, প্রিম্যাচিওরলি সে old hoyeche, and she takes care of her brother and seek aunt even when everyone else deserts her. Shobai chhere chole gelar poro she kintu tar seek aunt, mira aunt, mane je onek khetri taderke dekheche choto belate
তাকে দেখে এবং ফ্যামিলির অন্যান্য মেম্বার যেরকম তার ভাইকে দেখে, শি রেসলস উইথ হার অ্যাঙ্গার টুয়ার্ডস হার ব্রাদার। রাজা, রাজার প্রতি তার ভয়ঙ্কর রাগ, সেই রাগের কারণ আমরা দেখব কেন, কিভাবে রাজা তাদেরকে ছেলে চলে গেছে, ডেজার্ট করে চলে গেছে, এবং সেই কাহিনী আমরা দেখতে পাবো। সো বেসিক্যালি আমরা ইন্ট্রোডিউস হলাম বিমলা দাস সে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে। হু ইজ বাবা? বাবা ইজ দ্য ইয়াংগেস্ট চাইল্ড অফ দ্য দাস হাউস হোল্ড, হি ইজ মেন্টালি আন্ডারডেভেলপড অ্যান্ড দাস এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন বিম। বাবা ডাজন্ট টক বাট হি সিমস টু আন্ডারস্ট্যান্ড আদার্স। পুরো নভেল জুড়ে এই বাবার চরিত্র একবারও কথা বলবে না, কিন্তু সে তার হাবে ভাবে তার হ্যাপটিক জেস্টার্স দিয়ে বুঝিয়ে দেবে, সে সব বুঝে হয়তো। হি লাইকস প্লেইং সংস অন দ্য গ্রামাফোন অল ডে, মিউজিক তার অদ্ভুত তার মনের মধ্যে ইনফ্লুয়েন্স ফেলে, সারাদিন ধরে সে গ্রামাফোনে বাজায় গান এবং এই বাবাকে দেখাশোনা করে বিম। সে একজন টিচার অফ হিস্ট্রি ইন এ কলেজ, সে ইতিহাস পড়ায়, তার সেন্স অফ হিস্ট্রিও অন্যদের থেকে অনেক বেশি এবং সে দেখাশোনা করে তার সংসারে। এই গল্পের আরেকজন চরিত্র যাকে দিয়ে এই চার ভাই বোন মানে এই চার ভাই বোনের স্টোরি সম্পূর্ণ হবে, হি ইজ রাজা। রাজা সম্পর্কে আমরা পরে জানবো। রাজা আমরা এটুকু বলতে পারি, রাজা দাস ইজ আ ভেরি অ্যাম্বিশিয়াস পার্সোনালিটি, ইজ আ সেলফিশ পার্সোনালিটি। হি উইল ইভেনচুয়ালি ম্যারি হায়দার আলীজ ডটার বেনেজিদ, তাকে বিয়ে করে চলে যাবে, এই সংসারে না থেকে সংসারের পুরো ভার এই বিম বিম বা বিমলা দাসের ওপরে, বিমলা দাসের ওপরে এসে পড়বে। সো এই নভেল কিন্তু এই চার ভাই বোনকে নিয়ে, তারা দ্য সেকেন্ড ওল্ডেস্ট ডটার, অ্যাট্রাক্টিভ, ম্যারিড টু গোকুল ডিপ্লোম্যাট, বিমলা দাস আনম্যারিড ক্যারেক্টার, প্রফেসর অফ হিস্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার, অ্যান্ড শি ইজ বেসিক্যালি টেকিং কেয়ার অফ দ্য এন্টায়ার ফ্যামিলি। Baba, the youngest of the Das household, a mentally underdeveloped character, depends strongly on the bean, cannot able to talk, cannot express his own feelings, but understands everything, has a tremendous fascination for music. And then there is the selfish Raja Das, je ei novel er prothom dike jake amra dekhbo na, je amra jante parbo rajar je daughter er biye tar jonno kintu তারা এসছে এই বিমলার হাউস হোল্ডের মধ্যে দিল্লিতে, এবং একটা ইউনিফিকেশনের দিকে ফ্যামিলি যাবে কি না সেটা আমরা বুঝতে পারবো, একটা হয়তো ফরগিভনেস বিমলার মনের মধ্যে আসবে পরবর্তীকালে। তো জেনে রাখো এই চারটে ডটার অফ দ্য দাস, ডটার অ্যান্ড সন্স অফ দ্য দাস হাউস হোল্ড, সিবলিংস, ফোর সিবলিংস, এই চারজন ভাই বোনের জীবনের কাহিনী হচ্ছে ক্লিয়ার লাইট অফ দ্য ডে। আমি শুরুর দিকে ক্যারেক্টার গুলোকে মোটামুটি তোমাদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করলাম, এরপরে আরো বেশি করে ইন্ট্রোডিউস করবো এরপরে। সো বেসিক্যালি বকুল অন দেয়ার রেগুলার থ্রি ইয়ারলি ভিজিট হোম ফ্রম ওয়াশিংটন টু দ্য ওল্ড দিল্লি, দিল্লি, দে স্টে উইথ বিম অ্যান্ড বাবা, এল্ডার সিস্টার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য তারাস রেসপেক্টিভলি, আগেই বলেছি। ফর তারা The old Delhi house is full of memories of recent and remote past. তার কাছে এই যে ওল্ড দিল্লির হাউস হোল, জীবনের বিভিন্ন মেমোরি, পুরনো মেমোরি, নতুন মেমোরি, 1947 থেকে এখন অবধি প্রায় দুটো ডেকেড, দুটো যুগ কেটে গেছে, তাও তারার মনের মধ্যে এই বারবার এই পার্টিশনের মেমোরি, তার ছোটবেলার মেমোরি ফিরে ফিরে আসে, হার চাইল্ডহুড ডেজ বিফোর দ্যাট। এবং আমরা দেখতে পাবো ওল্ড জেলাসিস বিটুইন দ্য টু সিস্টার, দুজনের মধ্যে একটা অদ্ভুত হিংসা, that actually comes up again as they reflect on how they were earlier. Tara was very much quiet of delicate feelings and less confident, tara confidence kom chilo. Beam was stronger, abler in school and attractive, but the intervening years have changed both in certain ways. Porobortikale jibon taderke bhinno jaygay niye geche, tension mounts as the silences grow longer and deeper in and around the house. Tokhon dujoner moddhe সাইলেন্স, নিস্তব্ধতা, কি কথা বলবে জানে না, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তখনই মানুষের মধ্যে সম্পর্ক ডিক্লাইন করে যখন নিস্তব্ধতা বাড়তে থাকে, যখন কমিউনিকেশন ক্রাম্বল করে। সো তারা ওয়ান্ডার্স হাউ বিম ক্যান স্টে অন ইন এ শ্যাবি হাউস, এরকম একটা খারাপ জায়গাতে, একটা ভাঙা পোড়ো বাড়িতে কিভাবে বিম থাকে, বিকজ তারা স্টেজ ইন এ ডিপ্লোম্যাটস হাউস, ওয়াশিংটনে থাকে একটা বড় স্কাই স্ক্র্যাপারে, সে এই ওল্ড দিল্লির
হাউস, সেখানে এসে যদি একটা বড় বাগান রয়েছে, সেখানে এসে সে একটু অন্যরকমের ফিলিং করে, তার একটা অন্যরকমের ফিলিং হয়, অ্যান্ড তারা ওয়ান্ডার্স হাউ বিম ক্যান স্টে অন ইন আ শ্যাবি হাউস টেকিং কেয়ার অফ আর রিটার্ডেড ব্রাদার. Retarded means mentally ill brother, Baba. And teaching history to young girls in a college. Ebong young girl derke college history porae. Kibhabe ta jibon chole. The family is petrified state. Both draws Tara in and repulses are enough to make her think again of fleeing to that neat, sanitary, disinfected land in which she lived with Gokul. খারাপ একটা কারো একটা নোংরা জায়গা, তার ভেতরে আবার ওল্ড দিল্লির মতো একটা কনজেস্টেড প্লেস, তার মধ্যে একটা রিটার্ডেড ব্রাদার, একটা সাইকোলজিক্যালি ইল ব্রাদার যার টেক কেয়ার করছে একজন প্রফেশনালি এস্টাবলিশড উম্যান, বাড়ির যে দেখাশোনা বেশি করতে পারে না তাকে সময় দিতে হয় কলেজে, এই যে পুরো জিনিসটা সেটা তারাকে তার মধ্যে একটা ফিলিং জাগায়, সেই এই নোংরা জায়গা থেকে একটা নিট স্যানিটারি ডিসইনফেক্টেড ল্যান্ড পরিষ্কার একটা জায়গাতে ফিরে যেতে চায় গোকুলের সঙ্গে, যেখানে গোকুল থাকে অফকোর্স ওয়াশিংটন. দ্য ফ্যামিলি ইজ পেট্রিফাইড. পেট্রিফাইড মানে পেট্রিফিকেশন মানে কোনো জিনিস যদি ট্রান্সফর্ম ইন টু স্টোন, প্রায় পাথরে ট্রান্সফর্ম হয়ে যাওয়াটাকে পেট্রিফিকেশন বলা হয়. So the family's petrified state particularly becomes a subject of reflection and occasional discussion among its members because Beam refuses to attend Moina's wedding. Je karone amra dekhbo je Tara ebong Gokul esche, that is Raja's eldest daughter Moina, tar wedding er jonno. Ebong Beam bole ami ei wedding e jabo na, which is to take place in Hyderabad. Jeta Hyderabad e hobe. Eta Hyderabad e keno hobe? এইটা জানতে গেলেই আমাদেরকে দেখতে হবে রাজা দাসের চরিত্র অল্প করে. হু ওয়াজ রাজা দাস? রাজা দাস ইজ বিমস ইয়াঙ্গার ব্রাদার, বিমের ইয়াঙ্গার ব্রাদার. দে ইউজ টু বি ভেরি ক্লোজ টু ইচ আদার ইন দেয়ার আর্লিয়ার ইয়ার্স, ছোটবেলায় খুবই ক্লোজ ছিল. রাজা ওয়াজ ইন্টেলিজেন্ট, রোম্যান্টিক, হ্যাজ আ গ্রেট প্যাশন ফর দ্য উর্দু পোয়েট্রি, উর্দু কবিতা পাঠ করতে ভালোবাসত. এবং তার সঙ্গে পরিচয় হবে হায়দার আলী, দেয়ার মুসলিম লেবার অ্যান্ড ল্যান্ডলর্ড. Raja was very much arrogant, irresponsible karon family proti kono responsibility she maintained koreni, ambitious and occasionally insensitive. And later he marries Benazir, Hyder Ali's daughter, and leaves his siblings in Old Delhi. Old Delhi theke chhere tara Hyderabad e chole jay. Ei hocche Hyder Ali's character. Hyder Ali hocche shoshur basically, the father-in-law of Raja Dash, the landlord of the multiple houses in Delhi including the Dashes. He is rich, charismatic, lives next to the Dashes household in a huge mansion. তার প্রচুর ছোট ছোট বাড়ি রয়েছে যেখানে তার বহু টেনেন্টরা থাকে, তারা ভাড়া দিয়ে থাকে. He travels around on a white horse, একটা বিরাট বড় সাদা ঘোড়ায় চলে, বুঝতেই পারছো বিরাট বড় লোকের মানুষ. তার ঘরে একটা পার্সোনাল লাইব্রেরি রয়েছে. তার সঙ্গে রাজার একটা ভালো সম্পর্ক তৈরি হবে. He and his family flee to Hyderabad when tensions over the partition arises. বেসিক্যালি অ্যান এসকেপিস পার্সোনালিটি, তার হায়দ্রাবাদে বাড়ি আছে, দিল্লিতে বাড়ি আছে, হায়দ্রাবাদে পালিয়ে যাবে যখন দিল্লিতে পার্টিশনের সমস্যা তৈরি হবে. সো এই হায়দার আলীর মেয়ে বেনেজির, অনলি ডটার অফ দ্য হায়দার আলী, শি ইজ স্পয়েল চাইল্ড, শি লেটার ম্যারিজ রাজা অ্যান্ড বিয়ার্স ইন সেভারাল চিলড্রেন, এবং রাজার সঙ্গে তার বিয়ে হবে. এর ফলে এই হায়দার আলী হচ্ছে রাজার ফাদার ইন ল, অ্যান্ড বেনেজির ইজ দ্য ওয়াইফ অফ রাজা দাস. এবং ময়না যার বিয়ে হতে চলেছে তাকে কেন্দ্র, মানে তার ইভেন্টটাকে কেন্দ্র করে তারা অ্যান্ড গোকুল অ্যারাইভড ইন নিউ দিল্লি. বুঝতে পেরেছো এখন অবধি পরিষ্কার নভেলের মোটামুটি স্টোরিটা? বলো. হ্যাঁ স্যার. হ্যাঁ স্যার. হ্যাঁ স্যার. তো এইভাবে কিন্তু পুরো নভেলটা আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে. Yes, which takes place in Hyderabad. Now Beam holds it against Raja that he abandoned her and Baba after their parents' deaths. এই যে বিমের মধ্যে একটা যন্ত্রণা রয়ে গেছে যে রাজা অ্যাকচুয়ালি অ্যাবান্ডন্ড হার আফটার দ্য ডেথ অফ মিস্টার অ্যান্ড মিসেস দাস. মিস্টার অ্যান্ড মিসেস দাসের নাম এই নভেলের মধ্যে একবারও উল্লেখ করা হয়নি, এবং তার মৃত্যুর পরে রাজা তাদের ছেড়ে চলে যায়, এবং একটা ওল্ড ডেলির হাউস হোল্ডের মধ্যে একটা একটা ইয়াং গার্ল যার যে সেকেন্ড সিবলিং তারা, তার বিয়ে হয়ে গেছে, একটা রিটার্ডেড
সাইকোলজিক্যালি ইল ব্রাদারকে নিয়ে সে একা এই পুরো জিনিসটার লড়াই চালিয়ে যায়। সো Beam holds it against Raja that he abandoned her and Baba after their parents' deaths, and that he also missed his true calling of being a poet, as he had earlier vowed to Beam and merely became a fat rich man. She aage Beam ke bolechilo she ekdin kobi hote chay. Shotti Haider Ali she actually son-in-law. Haider Ali khub Urdu poetry te interested, kintu basically she kobita chhere Haider Ali ei birat boro je byabsha jomi egulo dekhe, and he becomes a fat rich man. And Beam herself, of course, has devoted her life to looking after others. Kaka ke dekhashona kore Beam Raja during his deadly illness in 1947. The alcoholic aunt Meera, amra dekho aunt Meera ke, who is addicted to alcohol ebong tar nana dhoroner disease hoyeche, and she is she jiboner ekta boro ongsho ei charjon children der ke boro korte katiyeche. Er phole take dekhar daitto এই বিমের পড়েছে। আমরা একবার আন্ট মীরাকে দেখে নেওয়ার চেষ্টা করব, বা মীরা মাসি যারা যাদেরকে বারবার আন্ট মীরা বা মীরা মাসি ইজ আ ডিস্টেন্ট কাজন অফ মিসেস দাস। মিসেস দাস মানে মিস্টার দাস এন্ড মিসেস দাস, মিসেস দাস ইজ দ্য ফাদার অফ দ্য তারা বিম অ্যান্ড দ্য আদার্স, মাদার অফ তারা বিম অ্যান্ড আদার্স। তো এই যে মায়ের চরিত্র যা খুবই কম চরিত্র, অল্প চরিত্র দেখানো হয়েছে, তার হচ্ছে ডিস্টেন্ট কাজন। শি ওয়াজ উইডোড ভেরি আর্লি ওয়েন শি ওয়াজ 12 and was blamed for her husband's death, and thus she was made to work as an unpaid servant for her in-laws. Her in-laws they pray unpaid servant e purinoto hoye, ebong tar jiboner ekta boro ongsho miramashi eder shonge katay ei ederke boro korte. Eke ebong the retarded brother Raja, retarded brother Baba, ederke chhere Raja beriye jay, and everyone else who needed care, including Haider Ali Sahib's dog Begum. In both sisters' lives, unhappiness and boredom in their house are distinct memories. Dutor sister er jiboni jeta tara hok ba bi hok, ete jiboni je unhappiness and boredom ate jibone shonge shobshomoy accompany koreche, relieved only by the presence of kind and affectionate neighbors. Onek shomoy ei bhalo protibeshira amra dekhte pore mishro sister tader protibeshira majhe majhe tader jibone eshe. Though Tara's life changed with her marriage, Tara's jibon ta change hoy tar biyer pore and her stay abroad. Their brother Raja's life was different from theirs even in Delhi, but it changed radically after he left. Tader brother er jibon, Raja's jibon tao eki rokomer chilo jokhon Delhi te chilo, kintu shetha shompurno poriborton hoy after his living into Hyderabad. Jokhon she Delhi chhere chole jay, he had idealized Haider Ali Sahib, the Muslim gentleman who lived across the street until the summer of 1947, and he moved to Hyderabad, inheriting Haider Ali Sahib's property through the marriage to Benazir, his father-in-law's only daughter. Ei bhabe ei golper shuru hocche ebong amra dekhbo je but the 1947 partition is a very crucial year in the life of the family as in the life of the country. Why? Because the three houses, the Greek language oikos bola hoy, oikos means houses, that figure in the lives of these characters contain basically three distinctive cycles and are set up as contrast to one another. All these are Old Delhi, Beam's house and Mishro's house, and Haider Ali Sahib's house. Purono Delhi te Beam's house, Mishro's house, ebong onodike Haider Ali Sahib's house. এই যে তিনটে জায়গা এবং তার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন, ওয়াশিংটন একটা ক্লিয়ার হাউস, এটা ডিফারেন্ট তিনটে স্পেস, তিনটে জায়গা, তিনটে ডিফারেন্ট লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলছে। এই জিওগ্রাফিক্যাল লোকেশন কি সিগনিফাই করছে? সিগনিফাই করছে চেঞ্জ ইন লাইফ স্টাইল, তাদের জীবন চর্চায় পরিবর্তন, এবং বেসিক্যালি ওভার টাইম তারা হয়তো বিভিন্ন জায়গায় গেছে, কেউ কেউ অর্থনৈতিকভাবে খুবই উন্নতি করেছে, কেউ কেউ একই জায়গায় রয়েছে। But over time, they all appear empty and cheerless. Shomai oto geche, tara bujhte pereche bhetor ta shompurno tader phaka. Some of the people who then, in Tara's younger years, inhabited these houses are still there. Koyekjon jara Tarar younger year e ei house ta inhabit korto tara ekhono royeche. Though many have disappeared either by death or by moving to another place. Page number 41 e amra ekta bikkhato kobita pai,
যেটা কিন্তু টিএস এলিয়টের লেখা 1922 পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড থেকে নেওয়া হয়েছে, যেটা কিন্তু এই গল্পে একটা ইম্পর্টেন্ট সিম্বল। কি সিম্বল? আমরা কবিতার দিকে যদি তাকাই আমরা দেখব হু ইজ দ্য থার্ড হু ওয়াকস অলওয়েজ বিসাইড ইউ, সে তৃতীয় মানুষটা কে যে তোমার সঙ্গে সবসময় চলে? দ্বিতীয় মানুষটাই বা কে? দ্বিতীয় মানুষটা হচ্ছে আমি আর আমার অল্টার ইগো, এটা সবসময় আমি আমার ক্যারি করছি, আমার আমিত্ব যাকে আমি সেলিব্রেট করছি, সান্ত্বনা দিচ্ছি। আর হু ইজ দ্য থার্ড ওয়ান? এলিয়ট জিজ্ঞেস করছে, হোয়েন আই কাউন্ট দেয়ার আর ওনলি ইউ অ্যান্ড আই টুগেদার, বাট হোয়েন আই লুক অ্যাহেড আপ দ্য হোয়াইট রোড দ্যার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ান ওয়াকিং বিসাইড ইউ, গ্লাইডিং র্যাপড ইন আ ব্রাউন ম্যান্টল, হুডেড, আই ডু নট নো হোয়েদার আ ম্যান অর এ ওম্যান, বাট হু ইজ দ্যাট অন দ্য আদার সাইড অফ ইউ? এই তিন নম্বর মানুষটা কে? এই তিন নম্বর মানুষটা এলিয়টকে বলেননি, পারহ্যাপস মেনি ক্রিটিক্স সেড দ্য থার্ড ওয়ান ইজ দ্য কনসিয়েন্স, মানুষের বিবেক। দেখবে এমন ভাবে এই থার্ড পার্সোনালিটি ডেসক্রিপশন দিয়েছে, গ্লাইডিং র্যাপড ইন আ ব্রাউন ম্যান্টল, হুডেড, তার মাথার মধ্যে হুড রয়েছে, তার চেহারা দেখা যাচ্ছে না, সেটা ব্রাউন ম্যান্টল ক্যারি করছে, এক ধরনের আমরা বলতে পারি ম্যান্টল, ম্যান্টল ইজ বেসিক্যালি এক ধরনের প্রদীপ, আগুনের প্রদীপ ক্যারি করে নিয়ে যাচ্ছে তোমার কনসিয়েন্স। ফলে এই যে ফোর সিবলিংস, ফোর ডটার্স অ্যান্ড ফোর ব্রাদার্স, যারা সময়ের বিচারে বিভিন্ন জায়গায় চলে গেছে, কেউ ওয়াশিংটনে, কেউ ওল্ড দিল্লিতে, কেউ হায়দ্রাবাদে, কিন্তু এদের মধ্যে হয়তো কনসিয়েন্স একমাত্র বিয়ার করছে বিম, বিমই এই নভেলে কনস্ট্যান্টলি স্ট্রাগল চালিয়ে যাচ্ছে। এই গল্পটাই, এই পার্টিশনের যে মেমরি বারবার ফিরে আসছে, ছোটবেলাকার গল্প, এটা নিয়েই পুরো গল্পটা রিভলভ করছে। আমরা দেখব তারা অ্যান্ড বিম হ্যাভ দ্য ডেলিউশন অ্যাবাউট আন্ট মীরা, হু সোল স্টিল সিমস টু ইনহ্যাবিট দ্য হাউস অন অর দ্য গার্ডেন, শি ইজ এ মিসিং পার্সন হুজ প্রেজেন্স ইজ ফেল্ট। অ্যালকোহলিক আন্ট মীরা যে উঠতে পারে না বাড়ি থেকে, সে বারবার এই 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 ঘরের মধ্যে সে রয়ে গেছে, এবং সে বারবার এই নভেলের মধ্যে আমরা দেখতে পাবো তার কথা ফিরে 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 আসছে। এবার এই হচ্ছে মোটামুটি নভেলের মানে বেসিক অ্যাটমসফিয়ার বা বেসিক স্টোরি লাইন এরকমভাবে ইভলভ করছে। এবার যদি আমরা এই মানে এইভাবে গল্পটা শুরু হচ্ছে, এবার যদি আমরা গল্পের দিকে যাই স্পেসিফিক্যালি, তাহলে আমরা দেখব যে মানে এরপরে এই পার্ট ওয়ান এভাবে শুরু হচ্ছে। পার্ট টু অফ দ্য নভেল, দ্য সেটিং সুইচেস টু দ্য পার্টিশন এরা ইন্ডিয়া, একদম পুরনো জায়গায় ফিরে গেছে। হোয়েন দ্য ক্যারেক্টার্স আর অ্যাডোলেসেন্স ইন দ্য হাউস আর হোয়ার রাজা ইজ সিভিয়ারলি ইল উইথ টিউবারকিউলোসিস, মানে আমি বারবার বলছি, দিস ইজ এ স্টোরি অফ রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভ অফ দ্য মেমোরি অফ দ্য নস্টালজিয়া, পুরনো দিনের কথা, যেখানে এই ছোট ছেলেমেয়েগুলো কেমন করে বড় হচ্ছে। রাজা ইজ সিভিয়ারলি ইল উইথ টিউবারকিউলোসিস, তার গল্পটা বলবে, এবং কিভাবে যখন সে টিভিতে আক্রান্ত হবে বিম তার দায়িত্ব নেবে, অ্যান্ড ইজ লেফট টু বিমস মিনিস্ট্রেশনস, অ্যান্ড আন্ট মীরা, মীরা মাসি, দেয়ার সাপোজ কেয়ারটেকার আফটার দ্য ডেথ অফ দেয়ার চিলড্রেন্স অফ এন অ্যাবসেন্ট পেরেন্টস ডাইজ অফ অ্যালকোহলিজম, মীরা মাসি এই পার্ট টুতে দেখাবে যে মীরা মাসি মারা যাবে। আর্লিয়ার রাজাস ফ্যাসিনেশন উইথ উর্দু অ্যাট্রাক্টস দ্য অ্যাটেনশন অফ দ্য ফ্যামিলিজ মুসলিম ল্যান্ডলর্ড হায়দার আলী, হুম রাজা আইডোলাইজেস। আমি অলরেডি এই গল্পটা বলেছি যে রাজার সঙ্গে হায়দার আলীর যোগাযোগ হবে এবং রাজা তাকে আইডোলাইজ করবে। আফটার রিকভারিং ফ্রম টিভি, রাজা ফলোজ হায়দার আলী টু হায়দ্রাবাদ, তারা এসকেপস ফ্রম সিচুয়েশন থ্রু ম্যারেজ টু বকুল, তারা বকুলকে ম্যারি করে পালিয়ে যাবে ওয়াশিংটনে, লিভিং বিম টু প্রোভাইড ফর বাবা অ্যালোন, এবং বিমকে একাকে বাবাকে দেখতে হবে। এটা কিন্তু পার্ট টুতে ঘটছে, মানে এটা রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভে হবে, ইন দ্য মিডস অফ দ্য পার্টিশন, অ্যান্ড সেই সময় আমরা দেখতে পাবো মহাত্মা গান্ধীর ডেথ। ইন পার্ট থ্রি বিম, রাজা অ্যান্ড তারা আর ডেপিক্টেড অ্যাওয়েটিং দ্য বার্থ অফ দেয়ার ব্রাদার বাবা। বুঝতে পারছো, পুরোটা রেট্রোস্পেক্টিভ পার্সপেক্টিভ হচ্ছে, এটা আরও পুরনো সময়ে ফিরে গেছে, যখন আরও ছোট এরা, যখন বাবার জন্ম হচ্ছে, বাবা তো একজন মেন্টালি ইল পার্সোনালিটি, তার প্রি পার্টিশন ইন্ডিয়াতে তার জন্ম, আরও ছোটোবেলায় পার্ট থ্রিটা। আন্ট মীরা উইডোড বাই হার হাজব্যান্ড অ্যান্ড মিসট্রিটেড বাই হার ইনলস, ইজ ব্রট টু হেল্প উইথ বাবা হু ইজ অটিস্টিক, বাবা প্রথম থেকেই একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা অটিজমের দ্বারা আক্রান্ত, যার ফলে তার
the people who have autism has difficulty with social interaction and communication. তারা কথা বলতে পারে না ভালো করে, নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এর ফলে আন্ট মীরাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ছোট ছোট বাচ্চাগুলোকে বড় করার। রাজা ইজ ফ্যাসিনেটেড উইথ পোয়েট্রি, হি শেয়ারস আ ক্লোজ বন্ড উইথ বিম, তার বিমের সঙ্গে একটা ক্লোজ বন্ডিং তৈরি হলো। দ্য হেড গার্ল এট স্কুল, অলদো দে অফেন এক্সক্লুড তারা, তারা ওয়ান্টস টু বি আ মাদার, অলদো দিস ফ্যাক্ট ব্রিংস রিডিকিউল ফ্রম রাজা অ্যান্ড বিম হু ওয়ান্ট টু বি হিরোজ। এক সময় রাজা এবং বিম, তারা তো খুবই লিবারাল পার্সোনালিটি ছিল, তারাকে তারা হেও করতো, বলতো যে তুই সবসময় ম্যারেজের দিকে যাস, তুই সবসময় ম্যারেজ নামক ইনস্টিটিউশনে সারেন্ডার করতে চাস। তারা তো প্রথম থেকেই এই ট্র্যাপের মধ্যে ছিল যে সে বিয়ে করবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। এবং ফাইনাল সেকশন, আবার নভেলটা ফিরে ফাইনাল সেকশনে, যেখানে কিন্তু আবার শুরু হচ্ছে সেকশন ওয়ান যেখান থেকে শুরু হয়েছে সেখানে, অর্থাৎ যখন তারা এসে বিমলার সঙ্গে কথা বলছে ইউএস থেকে ফিরে, তার হাজব্যান্ড ইজ ইন্ডিয়াস অ্যাম্বাসেডর টু দ্য ইউএস, আ গ্রেট ডিপ্লোম্যাট, সে ফিরে যখন কথা বলছে সেখানে আবার ফিরে যাবে এই গল্পটা, এবং আমরা দেখবো ইট রিটার্নস টু দ্য মডার্ন ইন্ডিয়া অ্যান্ড শোজ তারা কনফ্রন্টিং বিম ওভার রাজাস ডটার্স ওয়েডিং অ্যান্ড বিমস ব্রোকেন রিলেশনশিপ উইথ রাজা। যখন তারা ডাইরেক্টলি কথা বলবে বিমের সঙ্গে যে কেন সে রাজার ওয়েডিংয়ে, রাজার ডটারের ওয়েডিংয়ে যাবে না, মডার্ন ওয়েডিংয়ে যাবে না, তখন বিম তার জীবনের কাহিনী, রাজা তার খুবই কাছের একজন ভাই, কিভাবে তাদের সম্পর্ক নষ্ট হলো সেটা নিয়ে বলবে। দিস ক্লাইম্যাক্সেস when beam explodes at baba, baba ekta babar upore ekta jaygate rege jabe, take scold korbe, after her anger fades she decides that family love is irreplaceable, family love kono din replace kora jay na and can cover all wrongs, somosto dhoroner bhul ke khoma kore deya jete pare jodi tumi manushke bhalobasho. After tara leaves she goes to her neighbors the mishras for a concert, মিশ্রদের বাড়িতে একটা মিউজিক্যাল কনসার্টে যাবে। হোয়ার শি ইজ টাচড বাই দ্য আনব্রেকেবল রিলেশনশিপ দে সিম টু হ্যাভ, শি টেলস তারা টু কাম ব্যাক ফ্রম দ্য ওয়েডিং উইথ রাজা অ্যান্ড ফর হিভস হিম, সে তখন বলবে যে রাজার ময়নার ওয়েডিংয়ে তো যাবে তারারা, এবং বলবে তোমরা ফিরে এসো, এবার রাজা এবং ময়নাকে নিয়ে এসো এবং আমি তাদেরকে ক্ষমা করেছি। এই দিয়ে নভেলটা শেষ হবে। আমি বারবারই বলছি নভেলের মধ্যে কোনো চমকপ্রদ গল্প নেই, এই নভেলের মধ্যে রয়েছে ফ্যামিলির স্টোরি, একটা পরিবারের বড় হওয়ার গল্প, এবং তার সঙ্গে সঙ্গে সেই পরিবারের যে বিভিন্ন ক্যারেক্টার তাদের মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তার গল্প এই স্টোরি বলার চেষ্টা করেছে। এই স্টোরিতে তিনটে লোকেশন রয়েছে, ওয়ান ইজ দ্য ওয়াশিংটন যেখানে খুব, যেটা খুব কম সময় দেখানো হয়েছে, দেখানো হয়নি প্রায়, অ্যানাদার ইজ দ্য ওল্ড দিল্লি অ্যান্ড অ্যানাদার ইজ হায়দ্রাবাদ। এই নভেলটা ওল্ড দিল্লিতেই মেনলি লোকেটেড, এই নভেল তিনটে সময় জুড়ে এদিক ওদিক করছে। ওয়ান ইজ দ্য 1980, the post-partition state, then there is after-partition 1947 and pre-partition, je shomoye bachchader jonmo hoyeche ebong tader boro howa, ei charte onshor moddhe dutu onshoi past e located, dutu onsho present e located, first part ebong fourth part present e located, second part ebong third part past e located, tao second part je past e located, third part aro purono past e located, ফলে এখানে কিন্তু কোনো ক্রোনোলজি মেনটেন করা হচ্ছে না। ইট ইজ বেসিক্যালি আ স্টোরি অফ দ্য ফোর সিবলিংস অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড রিলেশনশিপস। কোন কোন চারটে সিবলিং এর গল্প? এই গল্প বিমলা দাসের গল্প। বিমলা দাস দ্য এল্ডেস্ট সিস্টার অফ দ্য দাস হাউস হোল্ড, লিভস ইন দ্য হাউস অফ দ্য ওল্ড দিল্লি, শি ইজ নাও আ প্রফেসর অফ হিস্ট্রি অ্যান্ড টিচেস উইমেন ইন আ কলেজ। ইটস আ স্টোরি অফ দ্য রাজা দাস, বিমস ইয়াঙ্গার ব্রাদার, they used to be very close, see he has a great passion for the Urdu poetry, marries Haider Ali's daughter, the Muslim neighbor, and became a rich man, family chhere chore gelo. Then there is Tara, the second youngest child of the Das household, a pretty and sweet and attractive personality, married to Bokul, Bokul is a diplomat, settled in Washington, she goes to Washington for a good life, in the dream of a good life, ekta notun jibon shuru korbar jonno. Then there is Baba, the youngest child of the Das household, autistic in nature, mentally underdeveloped, unable to socially interact with other, is completely dependent on Beam. Beam, ei babar responsibility ebong tar age aunt Mira's responsibility niye ei shongshar chaliyeche. Golpe royeche aunt Mira, Mira Mashi, distant cousin of the Mrs. Das, and widowed personality
যে 12 বছর বয়সে পিরিয়ড হয় এবং তারপরে এই বাচ্চাগুলোকে বড় করার দায়িত্ব দেওয়া হয়। আমরা এই নভেল যখন পড়বো দেখবো মিস্টার এন্ড মিসেস দাস দুটোই ইরেসপন্সিবল ক্যারেক্টার, অলওয়েজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মোস্ট অফ দ্য হাউস এবং অলওয়েজ ইজ বিজি ইন প্লেয়িং দ্য ব্রিজ। ব্রিজ ইজ দ্য গেম অফ দ্য কার্ডস ইন দ্য ক্লাব। হি রিয়েলি ইন্টারাক্টস উইথ দ্য চিলড্রেন, উইচ ইজ ওয়াই দ্য চিলড্রেন ডোন্ট রিয়েলি মোর হিজ ডেথ। তার মৃত্যুতেও চিলড্রেনদের কিছু এলো না গেল না। Mrs. Das, mother of the 4 Das children, she suffers from diabetes and later dies of it. তার কোনো patience ছিল না এই এদেরকে বড় করার জন্য and is mostly an absent figure in the house. এই গল্পে আমরা পাবো ডক্টর বিশ্বাসকে। He is the doctor who treats Raja when he was suffering from tuberculosis. এবং একটা সময় একটা সম্পর্ক বিনের প্রতি তৈরি হয়। He takes a liking to Bean, but Bean একবারের জন্য ডক্টর বিশ্বাসকে সেই সম্পর্ক রেসিপ্রোকালি ফিরিয়ে দেয় না, তার লাভে রেসপন্ড করে না, এর ফলে সম্পর্কটা ন্যাচারালি তৈরি হয়নি। ডক্টর বিশ্বাস ইজ অ্যানাদার ক্যারেক্টার। দেন দেয়ার আর মিস্রা সিস্টার জয়া অ্যান্ড সরলা, যারা এই বাড়িতে এই এদের নেবার বেসিক্যালি, দে আর দ্য স্মল ক্যারেক্টার্স। দেন দের ইজ হায়দার আলী, দেন দের ইজ বেনেজিদ, দ্য ডটার অফ দ্য হায়দার আলী। হায়দার আলী ইজ দ্য অ্যাজ আই অলরেডি সেড দ্য ফাদার ইন ল অফ রাজা। এছাড়া ছোট ছোট কয়েকটা চরিত্র রয়েছে, মিস সিং এবং মিস স্টিফেন। মিস স্টিফেন দ্য ইলারলি প্রিন্সিপাল হুম দ্য স্কুল গার্লস হেট অ্যান্ড ট্রিট পুরলি ইন দ্য অ্যাবসেন্স অফ মিস সিং। অ্যান্ড মিস সিং ইজ দ্য ভাইব্রেন্ট টিচার যার উইথ হুম তারা কানেক্ট, যার সঙ্গে তারার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ছোটবেলাকার এদের চরিত্র তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টার লিস্ট অ্যান্ড প্লট কনস্ট্রাকশন। এই পুরো গল্পটার একটা ছোট গল্প আমি বলার চেষ্টা করলাম। এরপরের দিন আমরা এই ক্যারেক্টার নিয়ে ডিটেলে আলোচনা করব এবং এই গল্পের পুরো স্টোরিটা যেটা শর্ট করে বললাম আর একটু বড় করে বলবো এবং তারপরে আমরা টেক্সটে যাব। আমি বারবার বলছি এই নভেলের মধ্যে কিন্তু কোনো ড্রামাটিক ইভেন্ট, কোনো মেলো ড্রামাটিক অকারেন্স তোমরা পাবে না। এই গল্পটা কিন্তু একেবারেই মেমোরি কেন্দ্রিক একটা গল্প, উপন্যাসের মতো। মানে এই গল্পের টেক্সটটা এতক্ষণ ধরে প্রভাবিত হয়েছে যে তোমাদের অনেক সময়ই তোমরা পড়তে পড়তে বোর ফিল করবে, কিন্তু এই টেক্সটটা তোমাদেরকে অবশ্যই নিজেদেরকে পড়তে হবে কারণ শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের এখানে আসতে পারে। আমি টেক্সটটা যতটা সম্ভব স্কিপ করে করে পড়াবার চেষ্টা করবো কারণ এটা প্রায় 180 পাতার নভেল, এটা পুরো টেক্সটটা পড়ানো প্রায় অসম্ভব। আমি বিভিন্ন জায়গাতে ফ্লেভারগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং করে আমি কী কী মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ক্যারেক্টার থেকে কী কী পড়তে হয় মোটামুটি সেগুলো বলে দেব। এই এই হচ্ছে পুরো ডিটেল গল্পের মোটামুটি। বলো কোনো আজকের ক্লাস নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং টুডেস ক্লাস? না স্যার কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই মোটামুটি, বেশ 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 বেশ। আর কোনো প্রশ্ন নেই? বেশ, যখন প্রশ্ন নেই তাহলে আমি রেকর্ডিংটা আস্তে আস্তে অফ করছি।